করা যায়, এটা বেটার অপশন হবে প্র্যাকটিক্যাল শিক্ষা। এখন ডিম ভাজি শিখতে হবে, তোমরা বাচ্চা ডিম ভেজে খেতে পারো না, ডিম ভাজা শিখতে। আরে ভাই ডিম ভাজা শিখতে কি তোর স্কুলে যাওয়া লাগে নাকি? কারিকুলামগুলো করছে, বাজার করতে শিখতে স্কুলে যাওয়া লাগে? আমরা বাজার করা শিখি নাই, ক্লাস ফোরে বাজার করেছি, তখন আমার বয়স কত হবে? 9 বছর হবে। বাজার করে শিখতে আমার স্কুলে যাওয়া লাগছে নাকি? পরিবার থেকে পাঠাই দিছে হাটে, যা বাজার করে নিয়ে, বাজার করে নিয়ে এসে পড়ছি, শেষ। এইটা শেখার জন্য স্কুলে যাইতে হবে? মাথা বর্তমানে শিক্ষা প্রণেতা যারা আছে তাদের মাথা পুরোই গেছে, এদের দিয়ে জাতিটাকে আস্তে আস্তে একবারে ধ্বংস করে ফেলবে। আপনারা সচেতন হন, অভিভাবকদেরকে দাবি উঠান আপনারা যে শিক্ষা পদ্ধতি যদি চালু করতে হয় আগের শিক্ষা পদ্ধতির সাথে, প্র্যাকটিক্যাল শিক্ষাটা এভাবে চালু করা হোক যে কোর্স থাকবে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, কিংবা হচ্ছে যে আরও কী কী আছে, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কামার কুমোর যা দরকার হয়, দর্জি বানান, সমস্যা নাই। কোর্স চালু করেন 10টা, একটা স্টুডেন্ট সর্বোচ্চ 3টা গ্রহণ করতে পারবে, 700 মার্কের সাথে 300 মার্ক থাকবে। 6 থেকে 8 পর্যন্ত সে ওই কোর্সটার লো লেভেলে শিখবে, 9 থেকে 10 হায়ার লেভেলে শিখবে। ইন্টারমিডিয়েটে সে যখন তার বয়স 17 বছর টাকা ইনকাম করতে পারবে। আর যখন যেই ডিম ভাজা শিখে, মানে হোটেল খুলবে নাকি? সব বাচ্চারা হোটেল খুলবে এখন ডিম ভাজা শিখে, আর বাজার করে শিখে হোটেল চালাইবে? এইসব ফাজলামো বাদ দেন, জাতিটাকে ধ্বংস করেন না। অভিভাবকরা সচেতন হন, এই এই শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। শিক্ষা পদ্ধতি আমি অবশ্যই প্র্যাকটিক্যাল শিক্ষার বাইরে বলতেছি না, অবশ্যই প্র্যাকটিক্যাল শিক্ষা দরকার, তবে সেক্ষেত্রে দরকারটা এভাবে যে একটা শিক্ষার্থী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সোশ্যাল মানে সামাজিক বিজ্ঞান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোর্স হিসেবে বাকি 3টা কিংবা 4টা কোর্স সে অন্তর্ভুক্ত করতে পারবে, এবং সেই কোর্সের সে 5 বছর পর্যন্ত শিখবে। 6 থেকে 10 পর্যন্ত লো লেভেল, 9 থেকে 10 পর্যন্ত মানে 8 পর্যন্ত লো লেভেল, 9 থেকে 10 পর্যন্ত হায়ার লেভেল। এরপরে সে যদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 5 বছর করে তাহলে নিশ্চিত সে 10 বছর 5 বছর পরে ইনকাম করতে পারবে। যদি সে প্রোগ্রামিং শিখে তাহলে 5 বছর পরে ইনকাম করতে পারবে। সে যদি গ্রাফিক ডিজাইন 5 বছর পরে ইনকাম করতে পারবে। কম্পিউটার বেসিক স্কিল যদি শেখে তাহলে 5 বছর পরে নিশ্চিত সে ইনকাম করতে পারবে। আর বর্তমানে ডিম ভাইজারে ভাই তুই কী করবি? ডিম ভাজা শেখে তো লাভটা কি? নিজেদের সন্তানদেরকে তো বিদেশে পাঠিয়ে দিতেছেন ইংরেজি ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদেরকে এভাবে কেন ধ্বংস করতেছেন? এই ব্যাপারে জাতি সচেতন হন, নতুবা দিন শেষে আগামী এক যুগ পরে দেখবেন যে মানে প্রজন্মের প্রজন্ম জ্ঞানতাত্ত্বিকভাবে পঙ্গু হয়ে যাবে। জ্ঞানতাত্ত্বিকভাবে পঙ্গু বুঝেন, তারা চিন্তা করতে পারবে না। তারা আসলে চিন্তা করবে কি ডিমটা ভাজা উল্টে খেতে হবে, তেলের পরিমাণ এতটুকু বেশি দিলে ডিমটা স্বাদ ভালো হবে, এনে এটা বের করতে পারবে, বুঝছেন? এছাড়া আর বেশি কিছু করতে পারবে না। সচেতন হন, আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। বর্তমানে শিক্ষা পদ্ধতি নিয়ে অভিভাবকদের মধ্যে খুবই আশঙ্কা বিদ্যমান যে তাদের সন্তানরা আদৌ কি কিছু শিখতে পারবে কি না এই শিক্ষা পদ্ধতি নিয়ে। এই শিক্ষা পদ্ধতির মধ্যে গিয়ে তারা আসলে কি শিখবে, তাদের শেখার আসলে যে উদ্দেশ্যগুলো শিক্ষার, সেই উদ্দেশ্যগুলো আসলে কতটুকু অর্জিত হবে সেই বিষয়ে তারা খুবই সন্দিহান। একটা সময় ছিল আমাদের শিক্ষা পদ্ধতিতে গতানুগতিক ধারার মুখস্থ পদ্ধতির পরীক্ষা নির্ভর যে শিক্ষা পদ্ধতিটা ছিল সেটার থেকে বেরিয়ে এসে সৃজনশীল পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো, বা সৃজনশীল পদ্ধতি নিয়ে আসা হলো। সৃজনশীল পদ্ধতিতে সমস্যাটা কী হলো, যে একজন শিক্ষার্থী কিছু পারুক আর না পারুক, উদ্দীপক আর যা মন চায় তা লিখে দিল, এবং সেটাকে আমরা বললাম সৃজনশীল পদ্ধতি। আসলে এই সৃজনশীল মানেটা হচ্ছে যে সৃষ্টি করার ক্ষমতাকে বৃদ্ধি করা, কিন্তু আসলে সেক্ষেত্রে আমরা গিয়ে দেখলাম যে আমাদের সৃষ্টিশীল তার যেই নমুনাটা আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল পদ্ধতিতে তা খুবই ভয়াবহ একটা অবস্থা। এর পরবর্তীতে বর্তমানে যে শিক্ষা পদ্ধতি আসছে সেই শিক্ষা পদ্ধতিতে একটা শিক্ষার্থীকে কী শেখানো হচ্ছে, সে কীভাবে বাজার করবে, সে কীভাবে ডিম ভাজবে, সে কীভাবে কাঁথা সেলাই করবে, সে কীভাবে একটা ছেলে সে কাঁথা সেলাই করার তার কী প্রয়োজন, কিংবা একটা ছেলে সে ডিম ভাজা শেখার কী প্রয়োজন? হ্যাঁ, শেখার প্রয়োজন ধরে নিলাম আছে। একটা মেয়ের তাকে বাজার করা শিখতে হবে, হ্যাঁ সব কিছু ওকে ঠিক আছে। তো আমি এ বিষয়ে একটা আপনাকে একটা কথা বলতে চাই, যে বিষয়গুলো পরিবার থেকে শেখা যায়, যে বিষয়গুলো কী থেকে শেখা যায়, পরিবার থেকে শেখা যায়, সেই বিষয়গুলো আমি কেন স্কুলে ইনক্লুড করবো? সেটা তো পরিবার থেকে একটা বাচ্চা শিখতে পারতেছে, সেটাকে স্কুল অন্তর্ভুক্ত করার তো কোনো প্রয়োজন নাই। স্কুলে বাচ্চাদেরকে পাঠানো হচ্ছে যাতে পরিবার থেকে যেটা শিখতে পারছে তার বাইরে সে যাতে কিছু শিখতে পারে, সে উদ্দেশ্যে। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তো আমার আব্বা যেহেতু প্রবাসে থাকে,
দাদাও প্রায় বৃদ্ধ, সে বাজার করতে পারে না। তখন ক্লাস থ্রিতে বা ফোরেতে, আমার বয়স 9 কিংবা 8-9 এর মধ্যে, তখন আমাকে প্রথম বাজার করতে পাঠানো হয়। তো আমি এই যে বাজার করা শিখেছি কোনো স্কুল থেকে শিখেছি, আর কীভাবে বাজার করতে হবে, কীভাবে হিসেব করতে হবে, কত গ্রামে আমার কত টাকা আসবে, যদি 100 টাকা একটা মাছের কেজি হয় কিংবা 200-150 টাকা মাছের কেজি হয়, 100 গ্রামের দাম কত হবে, আমি কত গ্রাম কিনলাম, সেই হিসেবটা কিন্তু আমি তখনই শিখে গেছি। সেটা কিন্তু আমাকে স্কুলে গিয়ে স্কুলের প্র্যাকটিক্যাল নিয়মের মধ্যে কি আমাকে কিন্তু সেটা শিখতে হয় নাই। তো যে বিষয়গুলো পরিবার থেকে একটা বাচ্চা শিখতে পারে, একজন শিক্ষার্থী পরিবার থেকে যেটা শিখতে পারে, সেটাকে শেখানোর জন্য স্কুল তৈরি করা হয়নি। অবশ্যই তার বাইরে থেকে বেশি কিছু শেখার জন্য স্কুলকে তৈরি করা হয়েছে, এক বাস্তবমুখী বিভিন্ন বিষয়কে উপলব্ধি করার জন্য। এখন আমরা ডিম ভাজাকে স্কুলের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করছি, বাজার করাকে স্কুলের কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করছি, তাহলে পিতামাতারা আসলে করবেটা কি? তাহলে তারা কি শুধু মানে ছেলে মেয়েদেরকে মানে পরিবার থেকে কিছুই শেখাবে না? একটা মেয়ে কিংবা ছেলে পরিবার থেকে আমি মনে করি যেটা শিখতে পারে সেটা শেখানোর জন্য স্কুলে পাঠানো হয়নি। সেটা সে যা শিখতে পারতেছে না পরিবার থেকে, সেটা হোক পুঁথিগত শিক্ষা কিংবা পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা, সেটাকে শেখানোর জন্যই তাকে পরিবার থেকে স্কুলে পাঠানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা প্রবলেম মনে করতেছি যে অবশ্যই প্র্যাকটিক্যাল নির্ভর শিক্ষা ব্যবস্থাটা খুবই প্রশংসন দাবিদার, তবে এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এই যে যে ডিম ভাজি শেখা, বাজার করা শেখা, কাঁথা সেলাই করা শেখা কিংবা অ্যাসাইনমেন্ট তৈরি করা শেখা, হ্যাঁ আমি ধরে নিলাম এটা ভালো, তবে এটা কি এমন যে 6 থেকে 8 পর্যন্ত একটা লো লেভেল এবং 9 থেকে 10 পর্যন্ত একটা হায়ার লেভেলের কারিকুলাম অন্তর্ভুক্ত এভাবে করা যেত কি না, যে স্কিলড নির্ভর কতগুলো কোর্স থাকবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ধর্মীয় শিক্ষা, এভাবে 6টা কিংবা 7টা কোর্স থাকার পাশাপাশি একজন শিক্ষার্থী হয় ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, রোবোটিক্স, এরপর কম্পিউটার বেসড বিভিন্ন শিক্ষা কিংবা ইলেকট্রনিক্স, কামার কুমোর, যেটাই বানানোর ইচ্ছা আপনাদের বানান, তবে 3টা করে একটা স্টুডেন্ট বেশি করে মানে 3টা কোর্স নিতে পারবে। সেই 3টা কোর্স তাকে 10 পর্যন্ত পড়তে হবে, সে ভালো না লাগলে চেঞ্জ করতে পারবে, সমস্যা নেই। তো 6 থেকে 10 পর্যন্ত এই কোর্সগুলো সে তার ওই 100 মার্কের কোর্সগুলো থাকবে, সে শিখবে, অ্যাসাইনমেন্ট জমা দেবে, সে তাহলে 6 থেকে 10 পর্যন্ত ওই স্কিলগুলো লো লেভেলের সবগুলো শিখে যাবে। এরপর 9 থেকে 10 সে আপার লেভেলে শিখবে, এভাবে 5টা বছর, কেউ ধরো রোবোটিক্স দিল, 5 বছর যখন সে রোবোটিক্সের উপরে কাজ করবে তখন সে রোবোটিক্সের কিন্তু অনেক কিছু বিষয় সে শিখে যাবে। এরপরে সে বিভিন্ন শাখা প্রশাখায় মানে সেগুলোর প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। যদি ধরে নিলাম একটা শিক্ষার্থী ওয়েব ডেভেলপমেন্টের কিংবা প্রোগ্রামিংয়ের বা ওয়েব ডিজাইনের কিংবা গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্সকে সে তার কোর্সের অন্তর্ভুক্ত করলো, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সে লো লেভেলের গ্রাফিক্স ডিজাইন শিখলো, 9 থেকে 10 হায়ার লেভেলের শিখলো, এভাবে সে একটা স্কিলকে 6 থেকে 10 5 বছরের মধ্যে খুব পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে পারতেছে। এই ক্ষেত্রে এই ডিম ভাজা শিখে কিংবা বাজার করা শিখে সে কয় টাকা ইনকাম করবে আমাকে এটা বুঝান। এগুলো তো পরিবার থেকে এমনিতেই শিখতে পারে একটা বাচ্চা, এটা শেখানোর জন্য স্কুলে যাওয়ার দরকার নেই। কোর্সগুলোকে এভাবে চালু করলে আমি মনে করি সব চাইতে ভালো হইতো, যে 5টা 6টা কোর্স থাকবে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং কিংবা হচ্ছে যে রোবোটিক্স বা ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয়ের উপরে থাকবে, কিংবা যেটাকে বর্তমানে আমি মনে করি যে হাতের বিভিন্ন টেকনিক্যাল কাজকর্মগুলো ডিজাইন করা, যেটাই সে শিখুক না কেন এভাবে কোর্স থাকবে, সে যে কোর্সটা নেবে সেই কোর্সটা 6 থেকে 8 পর্যন্ত লো লেভেল, 9-10 আপার লেভেলে শিখবে, বাকি যেভাবে সিলেবাস আছে সেভাবে থাকবে, ওই আলতুফালতু সাবজেক্টের ক্যারিয়ার শিক্ষা, ওই শারীরিক শিক্ষা, চারুকলা এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে এইভাবে কোর্স শেখান, এইভাবে একটা কোর্সকে অন্তর্ভুক্ত করেন 6 থেকে 8 পর্যন্ত, 9 থেকে 10 পর্যন্ত, 5 বছর যদি একটা বাচ্চা গ্রাফিক্স ডিজাইন শিখে সে নিশ্চিত টাকা ইনকাম করতে পারবে। বর্তমান তো বিভিন্ন ভুরি ভুরি উদাহরণ দেখতেছেন যে অমুকে 1,00,000 টাকা ইনকাম করে ও প্রোগ্রামার হয়ে কিংবা গ্রাফিক্স ডিজাইন করে বা ইথিক্যাল হ্যাকিং শিখে। তো এইভাবে কোর্সগুলো শুরু করেন তাহলে আমি মনে করি এটা একটা বেটার অপশন হবে। আর ইংরেজি শেখাটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ বেসড শেখা হোক, ভাষা শেখাটা হোক, শুধু ওই গ্রামার নির্ভর পরীক্ষায় 100-90 পাওয়া বা গ্রামার শেখাটা না হোক, আমি মনে করি এভাবে যদি একটা সিস্টেম চালু করা যায় এটা বেটার অপশন হবে প্র্যাকটিক্যাল শিক্ষা। এখন ডিম ভাজি শিখতে হবে, তোমরা বাচ্চা ডিম ভেজে খেতে পারো না, ডিম ভাজা শিখতে, আরে ভাই ডিম ভাজা শিখতে কি তোর স্কুলে যাওয়া লাগে নাকি? কারিকুলামগুলো করছে, বাজার করতে শিখতে স্কুলে যাওয়া লাগে? আমরা বাজার করা শিখি নাই, ক্লাস 4-এ বাজার করেছি, তখন আমার বয়স কত হবে? 9 বছর হবে। বাজার করে শিখতে আমার স্কুলে যাওয়া লাগছে নাকি? পরিবারের থেকে পাঠাই দিছে হাটে, যা বাজার করে নিয়ে, বাজার করে নিয়ে এসে পড়ছি, শেষ। এইটা শেখার জন্য স্কুলে যাইতে হবে? মাথা, বর্তমানে শিক্ষা প্রণেতা যারা আছে তাদের মাথা পুরোই গেছে,
এদের দিয়ে জাতিটাকে আস্তে আস্তে একবারে ধ্বংস করে ফেলবে। আপনারা সচেতন হন, অভিভাবকদেরকে দাবি উঠান আপনারা যে শিক্ষা পদ্ধতি যদি চালু করতে হয় আগের শিক্ষা পদ্ধতির সাথে প্র্যাকটিক্যাল শিক্ষাটা এভাবে চালু করা হোক যে কোর্স থাকবে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং কিংবা হচ্ছে যে আরও কী কী আছে, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কামার কুমোর যা দরকার হয়, দর্জি বানান, সমস্যা নাই। কোর্স চালু করেন 10টা, একটা স্টুডেন্ট সর্বোচ্চ 3টা গ্রহণ করতে পারবে, 700 মার্কের সাথে 300 মার্ক থাকবে। 6 থেকে 8 পর্যন্ত সে ওই কোর্সটার লো লেভেলে শিখবে, 9 থেকে 10 হাই লেভেলে শিখবে। ইন্টারমিডিয়েটে সে যখন তার বয়স 17 বছর টাকা ইনকাম করতে পারবে। আর যখন যেই ডিম ভাজা শিখে, মানে হোটেল খুলবে নাকি, সব বাচ্চারা হোটেল খুলবে এখন ডিম ভাজা শিখে, আর বাজার করা শিখে হোটেল চালাইবে। এইসব ফাজলামো বাদ দেন, জাতিটাকে ধ্বংস করেন না। অভিভাবকরা সচেতন হন, এই এই শিক্ষা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। শিক্ষা পদ্ধতি আমি অবশ্যই প্র্যাকটিক্যাল শিক্ষার বাইরে বলতেছি না, অবশ্যই প্র্যাকটিক্যাল শিক্ষা দরকার। তবে সেক্ষেত্রে দরকারটা এভাবে যে একটা শিক্ষার্থী বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সোশ্যাল মানে সামাজিক বিজ্ঞান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোর্স হিসেবে বাকি 3টা কিংবা 4টা কোর্স সে অন্তর্ভুক্ত করতে পারবে এবং সেই কোর্সের সে 5 বছর পর্যন্ত শিখবে। 6 থেকে 10 পর্যন্ত লো লেভেল, 9 থেকে 10 পর্যন্ত মানে 8 পর্যন্ত লো লেভেল, 9 থেকে 10 পর্যন্ত হাই লেভেল। এরপরে সে যদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 5 বছর করে তাহলে নিশ্চিত সে 10 বছর 5 বছর পরে ইনকাম করতে পারবে। যদি সে প্রোগ্রামিং শিখে তাহলে 5 বছর পরে ইনকাম করতে পারবে। সে যদি গ্রাফিক ডিজাইন 5 বছর পরে ইনকাম করতে পারবে। কম্পিউটার বেসিক স্কিল যদি শেখে তাহলে 5 বছর পরে নিশ্চিত সে ইনকাম করতে পারবে। আর বর্ত ডিম ভাইজারে ভাই তুই কী করবি, ডিম ভাজা শেখায় তো লাভটা কি? নিজেদের সন্তানদেরকে তো বিদেশে পাঠাই দিতেছেন ইংরেজি ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদেরকে এভাবে কেন ধ্বংস করতেছেন? এই ব্যাপারে জাতি সচেতন হন, নতুবা দিন শেষে আগামী এক যুগ পরে দেখবেন যে প্রজন্মের প্রজন্ম জ্ঞানতাত্ত্বিকভাবে পঙ্গু হয়ে যাবে। জ্ঞানতাত্ত্বিকভাবে পঙ্গু বুঝেন, তারা চিন্তা করতে পারবে না। তারা সারা চিন্তা করবে কি ডিমটা ভাজা উল্টে খেতে হবে, তেলের পরিমাণ এতটুকু বেশি দিলে ডিমটা স্বাদ ভালো হবে, এনে এটা বের করতে পারবে, বুঝছেন? এছাড়া আর বেশি কিছু করতে পারবে না। সচেতন হন, আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।